প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছে। আমিও ভালো আছি। আমি ভিনসেনশা দাস মলিক, সহকারী শিক্ষক, সেন্ট জোসেফ স্কুল, গণেশতলা, দিনাজপুর। আজকের বিষয় গণিত। গণিতে জোড় ও বিজোড় সংখ্যা সম্পর্কে তোমরা শিখবে। এর পূর্বেই তোমরা 1 থেকে 40 পর্যন্ত শিখেছ। আজকে দেখবে কোনগুলি জোড় সংখ্যা। 2, 4, 6, 8, 10 এগুলি জোড় সংখ্যা। 42, 44, 46, 48, 50 এগুলো কি জোড় সংখ্যা। এবার যত বিজোড় সংখ্যা 41 থেকে 49 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলি লিখো। বিজোড় সংখ্যা কোনগুলি? 1, 3, 5, 7, 9 এখন দেখো এখানে আমরা 41 লিখব। 41-এ জানে আছে কি বিজোড় সংখ্যা? 43, 45, 47, 49 এগুলি হলো বিজোড় সংখ্যা। এবারে 3 নাম দেখো, খালি ঘরে আগের সংখ্যা লিখো। এগুলো তোমরা পূর্বেই শিখেছ যে খালি ঘরে আগের সংখ্যা কীভাবে লিখতে হবে। 42-এর পূর্বে কী বসবে? 41, 50-এর পূর্বে কী বসবে? 49, 43-এর পূর্বে কী বসবে? 42, 47-এর পূর্বে কী বসবে? 46, এটা ধারাবাহিক নয়। 42-এর পূর্বে 41, 50-এর পূর্বে 49, 43-এর পূর্বে 42, 47-এর পূর্বে 46। এবারে দেখো খালি ঘরে পরের সংখ্যা লিখো, এটিও তোমরা পূর্বেই শিখেছ। এখন 44-এর পরে কোন সংখ্যাটি বসবে? 45, 47-এর পরে 48, 40-এর পরে 41, 45-এর পরে 46। তাহলে তোমরা খালি ঘরে পরের সংখ্যা দেখো, 44-এর পরে কী হবে? 45, 47-এর পরে কি? 48, 40-এর পরে কি? এটা 41, 45-এর পরে 46। তাহলে এগুলো তোমরা বাসায় ভালো মতো শিখবে, খাতায় লিখবে, পড়বে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায় করি। তোমাদের সাথে আবারও দেখা হবে। সকলকে ধন্যবাদ।